হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম আমাদের দিদিকে নিয়ে। দিদি আজকে সারাদিনে কত কাজ করছে তোমাদের সেটা দেখাবো, চলো দেখাই। দেখো আমাদের দিদি এই যে বাসন ধুচ্ছে, এখানে অনেক বাসন নামানো আছে, এখানে কাঁচার জিনিস, আর এই উনুনটাতে পরিষ্কার করে দিয়েছে। চারিদিক দেখো কেমন অবস্থা হয়ে আছে। দিদি সব এগুলো গুছিয়ে বাগিয়ে নেবে, এই যে বাসনগুলো সব ধুচ্ছে, তো দিদি এগুলো ধুয়ে নিক, তারপর এগুলো সব পরিষ্কার করবে। দেখো এদিকে সব হয়ে আছে চারিদিক, আর এই বাসনটাও আজকে ধোবে। আজকে আমাদের বাড়িতে মিষ্টি হবে, তো ওই জন্য এই ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। যদি বৃষ্টি না হয় তাহলে গ্যাসে হবে, ওই সাদা বস্তাটার মধ্যে গ্যাসের উনুনটা এটার মধ্যে ভরা আছে, ওটাকে বের করবে। আর এখানটাতেও কাঠে যেটা হবে সেই ব্যবস্থাটাও কিন্তু করা আছে, তো দেখা যাক বৃষ্টি যদি না হয় তাহলে এটাতে হবে, তোমাদের সেটাও আমি দেখাবো। চলো এরপর আমি রান্নার কাছে চলে যাই। কিন্তু চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার ভিডিওটা কিন্তু আজ করতে পারিনি, কারণ হচ্ছে তোমার অনেক কাজে ব্যস্ত, তো তো ওই জন্য চা খাওয়াটা আর করা হয়নি। দিদি ওই বাসন টাসন ধুচ্ছে, ওগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চলো এরপর আমি একটু আলু নিয়ে নিই, নিয়ে সবজি টবজিগুলো সব কেটে নিই। আর মুড়ি খাওয়ার আমি ওইদিকে কলাই সেদ্ধ চাপিয়ে দিয়েছি, তো কলাই সেদ্ধ হবে মুড়ি খেতে। আর দিদিও কিন্তু আজকে মুড়ি খাবে, দিদি কালও খেয়েছিল, দিদি আজও খাবে। তো আমি এইখান থেকে একটু আলু নিয়ে নিচ্ছি, আলুটা নিয়ে আমি সবজি কাটবো। আজ তো নিরামিষই রান্না করবো ভাবছি, কেননা দুদিন তো মাছ ডিম হয়েই গেছে। তো আজকে ভাবছি এখন কদ্দুর কী হবে জানি না, যে ভাবছি নিরামিষই করবো। তো আবার যদি বাবাই বলে মা ডিম খাবো, ও স্কুলে গেছে, যদি বলে তাহলে তখন আবার ভেজে দিতে হবে, নয় হয়তো সেদ্ধ করে দিতে হবে, যাই হোক কিছু করতে হবে। তো এরপর সবজিটা নিয়ে নিলাম, সবজিটি কিন্তু কাল আমি ফ্রিজে রাখিনি, কেননা ফ্রিজটা কাল পরিষ্কার করা হয়েছে, তো ওই জন্য এটার মধ্যেই রেখে দিয়েছিলাম এই খাঁচিটার মধ্যে। তো এরপর সবজিটা আমি কাটবো, নিয়ে তারপর মুড়ি খাওয়ার যে কলের সেদ্ধটা চাপিয়েছি ওটা নামিয়ে নেবো। তারপর আমার বর আবার আজ ডিউটি যাবে, ওরও একটু ডিউটি চাপ আছে, তো ঠিক আছে চলো আমি একটু সবজি টবজি সব কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই দেখো আমাদের নাড়ু করতে শুরু করে দিয়েছে, তেল দিয়েছে, আর এই যে কাঠে হচ্ছে, আর এটা মেখে রেখেছে, এই যে আর বাবা এইদিক ওইদিক করছে, তো আমাদের নাড়ু হবে। তো এই দেখো আর নেভাতে হওয়ার দরকার নেই, ছেড়ে দাও এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, তো এই দেখো আবার একটু ভালো করে মেখে নিচ্ছে। তো চলো এরপর মিষ্টিটা করুক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। বলো পাপা কি করছে? পাপা শ্রী ভাজছে, শ্রী ভাজছে, আর মা এদিকে মাছ দিচ্ছে। এই তো বসে আছে কাকু সম্পদ এইদিকে। এখানে ভাজছে, ভাজাটা দেখো তোমরা, ভাজাটা দেখো তোমরা, দেখো তোলাই ভাজা হচ্ছে। ভিজে দেখি দিলে বাবু তোমাকে এইভাবে যে গাবের মতো করছে না, সেটা আমাদের নাড়ু হলে হয়তো বিশ্বাস করছি না, আমরা তো নাড়ু তোমার
বন্ধ কর। কাঠের আর নাম করে আমাদের অভ্যাস আছে কি? আমরা কাঠের কারবারটাই হয় না। আমরা তো সেটি জানি না। বাবু এখান থেকে সর, সম্পদ ভিডিও কর। আমাকে বেতন দেবে না কাকুকে? আর বেতন সত্যি দেবো না, আর একটা টাকা দেবো না, বরং ওইটার সাথে আমি কাটান করবো। না মেয়ে ছেলে বলবে কি? মেয়ে ছেলে দিয়ে খাটতে হচ্ছে না? হ্যাঁ তা বটে। তুই সরে আয় রে, তিনজনে তো জল দেয় না। এ বাবা সরে যা। এই যে এটা বন্ধে হবে, ওই জন্য এটা চিনির রস হচ্ছে। আর এই যে কাকু করছে, আর সিরিনাটা হয়ে গেছে। এটা চিনির রসটা, এটা ঠান্ডা হওয়ার পর কাকু দেবে না গরমই ঢালবে? ঠান্ডা হওয়ার পর দেবে। আর এই যে মিষ্টিটা দেখি, আর এই যে বোঁদেটা, এই দেখো হাড়ির মধ্যে বোঁদেটা রাখা হয়েছে। আর সিঁড়ির নাড়ুটা সব রেখে দেওয়া হয়েছে। আর এই কৌটোটাতে এক কৌটো নিশ্চয়ই রাখা হয়েছে, এখনও ঠিকঠাক করে সেরকম কিছু রাখা হয়নি, তো ওইটা দেখাতে পারলাম না। আর এই যে কাকু বোঁদে করছে, এইটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো দেখো এটাতে দারচিনি দিয়েছে আর এলাচ দিয়েছে যাতে সেন্ট উঠে। তো রসটা দেখছি একটু হয়েই এসছে, এরপর এটা নামিয়ে দেবে। আর একদিকে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত আমার হচ্ছে ওইদিকে। আর বাবা আজ এখনও পড়তে বসেনি, বাবাই বসে বসে খেলছে, ও মিষ্টি করা দেখছে। তো চলো এটা করে নিই, তারপর আবার নারকেল মিষ্টি হবে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। না জল দিতে হবে না, ওই গুড়টা গললেই নারকেলটা হয়ে যাবে। নারকেলটা খুব ভালোই আছে না? নারকেল মিষ্টি কাকু বেশি টান টান করে দিও না, একটু নরম নরম রাখবে। হ্যাঁ, আর গুড়ে নারকেল মিষ্টি থাকে অনেকদিন না, আর চিনির গুলো থাকে না, তাও ফ্রিজে রাখলে এটাও ঠিক থাকবে। নারকেল আর গুড় হতে হতেও দেওয়া যায়।
হ্যাঁ কমটা হলে তখন বোঝা যাবে তো। গুড়টা একটু গলে আসলেই সব ঠিক হয়ে যাবে। কি দেখা বন্দে হাতে করে দিন বন্দে বন্দে মাতারাম বন্দে ভালো ঠিকই হয়েছে। পরিষ্কার করে দিয়ে দাও